वेलकम बैक टू द चैनल और आमी कोयल और आज आमी पहुँचे गेछी एक माउंटेने। ये माउंटेनटार नाम हलो सुगारलोफ माउंटेन और एखाने आमरा विभिन्न ट्रेल आछे, ए ट्रेलगुलोते घुरे बेड़ाबो आज के। तो चलुन संगे थाकुन, देखी माउंटेनटा केमन। तो आमरा एखन एक भिउ पॉइंटे आछि। ए भिउ पॉइंटटा थेके पुरो जायगाटा देखते केमन लागछे সেটা দেখাচ্ছি আপনাদেরকে। যেহেতু এখানে শনি রবিবারে অনেক লোকজন বলি যে বাইরে বেরোই, তাই এই মাউন্টেনেও কিন্তু অনেক লোকজনই আছে। মাউন্টেন বলে যে এখানে কম লোকজন এসেছে তা কিন্তু নয়, বেশ ভালোই লোকজন আছে দেখা যাচ্ছে। সেইটা বাদ দিয়ে আমরা গাড়িতে উঠে এখন অন্য ভিউ পয়েন্টটাতে যাচ্ছি। চলুন অন্য ভিউ পয়েন্টটাতে গিয়ে কি কি দেখি, সেটা কি কি দেখতে পাই চলুন দেখি। Thank you.
জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি, কিন্তু এখানকার মানুষজন কিন্তু হাঁটতেই পছন্দ করে। সামনে দেখুন একজন হাঁটছে, তো এরা কিন্তু পুরোটাই ট্রেলটা ধরে হেঁটে হেঁটেই যাচ্ছে। আমরা যেভাবে গাড়িতে চড়ে চলে যাচ্ছি সেটা কিন্তু নয়। সামনে আবার দেখুন, ওরা তো একদম প্রপার মাউন্টেনে চড়ার যে একদম গাড়ি, সেরম গাড়ি নিয়েই বেরিয়েছে। আমরা এখন ট্রেলটা ধরে হাঁটছি, উপরের দিকে উঠছি, অনেকটা হেঁটে ফেলেছি। উপরের দিকে উঠছি বলে আমি কথা বলতে বলতে কিন্তু খানিকটা হাঁপাচ্ছিও। সঙ্গে থাকুন, আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমি হাঁটতে হাঁটতে যে হাঁপিয়ে যাচ্ছি তাহলেও মনে হবে হ্যাঁ আমার বন্ধুরা তো আমাকে দেখছিল, আমি হাঁপালেই আর কি বা কষ্টটাও লাঘব হয়ে যাবে। কিন্তু কাজে সঙ্গে থাকুন, ভিডিওটা পুরোটা দেখবেন যে আমরা এই মাউন্টেনটাতে কতটা হেঁটে উঠলাম বা কীরকম রাস্তা, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। তো এটাই ট্রেলটা, এগুলো ন্যাচারাল রাস্তা। এই রাস্তাগুলোতেই মাঝে মাঝে কাট দেওয়া আছে যাতে না স্লিপারি হয়ে যায় রাস্তাটা যদি বৃষ্টি টিষ্টি হয়, যেহেতু পাহাড়ের রাস্তা। তো এটা ধরেই আমরা এখন হাঁটছি। তো এটার নাম হলো ব্লু ট্রেল। তাই দেখুন যে বিভিন্ন জায়গাতে বা গাছগুলোতে, যে আমরা সামনে একটা পোস্ট দেখতে পাচ্ছি ওটাতেও কিন্তু ব্লু কালার দেওয়া আছে, কারণ কি ট্রেলটার নামই হলো ব্লু ট্রেল। সেই জন্যই যাতে চেনা যায় জায়গাটা যে এটাই ওই ট্রেলটা, সেই জন্য এখানে পুরো সামনেও দেখা যাবে হয়তো যে অনেক জায়গাতেই এরকম নীল রংটা ওরা দিয়ে রেখেছে। এই যে সামনের একটা গাছেও আমরা দেখতে পাচ্ছি এখানটাতেও নীল রং দিয়ে রেখেছে। তো যখন এই রাস্তাটা ধরে হাঁটবে, ট্রেলটা ধরে হাঁটার সময়ে এই কালারটা দেখে অবশ্যই বুঝতে পারবে যে আমি ট্রেলেই আছি, অন্য কোনো রাস্তা দিয়ে চলে যাচ্ছি না। এটা শুধুমাত্র রাস্তা চেনার জন্যই দেওয়া আছে। চলুন হাঁটতে থাকি। আরেকটা ভিউ পয়েন্ট এসে গেছি। ভিউ পয়েন্টটা খুব একটা যে ভীষণ উঁচুতে তা নয়, সমতলের মধ্যে। তো এটাতে দিয়ে বসেও গেলাম একটু, অনেকটা হাঁটলাম বলে। তো আমরা এখন ম্যাককর্মিক ভিউতে আছি। এই ভিউটা থেকে আবার আরেকটা ভিউ এর দিকে হাঁটছি। তো আজ আমরা শুধু যে দুজনে বেরিয়েছি তা নয়, চারজনে বেরিয়েছি। আমাদের আরেক ফ্রেন্ডরাও বেরিয়েছে আমাদের সাথে, সেই জন্য বেশ চারজনে গল্প করতে করতে বেশ ভালোই লাগছে পুরোটা ঘুরতে। গাছগুলোতে এইমাত্র সবুজ রংটা এসেছে, কিন্তু এই সবুজ রংটাও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। তো এখন এই পাহাড়ি রাস্তাটা দিয়ে আমি উঠছি, দেখি। বলছে তো এটা নাকি 10 মিনিট মতো যেতে হবে, কিন্তু ঠিক কতটা এটা তো বুঝছি না। বেশ টাফ রাস্তাটা কিন্তু। তো এই পুরোটা উঠে এলাম, আরো উপরের দিকে উঠতে হবে। Thank you.
আগে যে ট্রেলটা দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল ব্লু ট্রেল, আর এটা হলো রেড ট্রেল। রেড ট্রেলটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই, হ্যাঁ ওই গাছটা দেখুন লাল মার্কিং করা আছে, তো এই রেড কালারটা দেখে বোঝা যাবে যে হ্যাঁ আমরা রেড ট্রেল ধরেই যাচ্ছি। তো এরম কিছুটা ছাড়া ছাড়াই গাছগুলোতে ট্রেলের রাস্তার মাঝে মাঝে রং করেও দেওয়া আছে, যে যাতে রেডটা দেখে সবাই বুঝতে পারে। আমরা কিন্তু এই খানিকটাই উঠেছি, উঠেই কিন্তু বোঝা যাচ্ছে হয়তো যে হঁসফঁস করছি, কারণ বেশ খানিকটাই উপরে। রাস্তাটা অনেকটাই, অনেকে আবার বসেও পড়েছে। তো এই যে এত বড় বড় কাঠের লগ পড়ে আছে, এই দেশে কিন্তু এরম বন জঙ্গলে বেরোলে কাঠের লগ পড়ে থাকতেই দেখা যায়, যেটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু খুব রেয়ার। তো এই কাঠগুলো যেখানে সেখানে পড়ে থাকার জন্য এখানে যে ফরেস্ট ফায়ারগুলো হয়, সেই ফরেস্ট ফায়ারগুলো হওয়ার কারণটাই হলো এটা যে এখানে প্রচুর লগ এদিক সেদিক পড়ে থাকে। আমাদের দেশে যেমন যে স্থানীয় মানুষজনেরা বা গভর্নমেন্ট থেকে সেগুলো সরিয়ে নেওয়া হয়, এখানে এতই গাছের পরিমাণ বেশি যে লগগুলো সেভাবে সরানো হয় না বা এখানেই থেকে যায়। হয়তো শুনে থাকবেন যে ক্যালিফোর্নিয়ার দিকটাতে মাঝে মাঝেই ফরেস্ট ফায়ার লাগে, তো সেই বনগুলো অবশ্য আরও ডেপথ আছে সেই বনগুলোতে। হ্যাঁ, কিন্তু আগুন লাগার যেটা মুখ্য কারণ এই যে লগগুলো পড়ে থাকা, এই লগগুলো পড়ে থাকার জন্যই কিন্তু সেটা আগুনটা জ্বলতে সাহায্য করে আরও বেশি। তো কথা বলতে বলতে হাঁটছি, ভালোই লাগছে, কষ্টটা সেরকম বুঝতে পারছি না, আর সঙ্গে তো আপনারা আছেনই, কষ্ট খানিকটা লাগাবো হচ্ছে অবশ্যই। আর প্রায় বিকেল 5:30 মতন বাজতে যাই, এখনো 2-3 ঘন্টা টাইম আছে সন্ধ্যাতে পয়েন্টটাতে পৌঁছে গেছি। পুরোটা পাথুরে হওয়ার জন্য খুবই সাবধানে হাঁটতে হচ্ছে। ফাইনালি ভিউ পয়েন্টে এসে পৌঁছালাম।
তো এটা একটা ভিউ পয়েন্ট, এখন বসে আছি। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে আর উইন্ডি, কিন্তু উইন্ডি হলেও বাতাসটা কিন্তু বেশ মিষ্টি বাতাস, মানে ঠান্ডা নেই। এখানে যেটা হয় যে চিলি চিলি বাতাস থাকে সেই রকম নয় কিন্তু, কারণ প্রায় সামার পড়েই গেছে এখানে, তো বাতাসটা কিন্তু অসম। জাস্ট বসে আছি, বসে উপভোগ করছি, আর আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এখনও অনেকটাই কিন্তু ঘুরে দেখতে বাকি আছে। তো এটা আরেকটা ভিউ পয়েন্ট, এখানটাতে এখন দাঁড়িয়ে আছি আর পুরোটা দেখছি ভালো করে, আপনাদেরটাও দেখুন। তো এখানটাতে আসতে বেশ কষ্টই হলো, কারণ দেখতে পাচ্ছেন যে পুরোটাতে যে পাথুরি, পাথুরে এলাকা, এই পাথুরে এলাকাতে হাঁটতে অসুবিধা হচ্ছে। সাবধানেই হাঁটছি কিন্তু তাও আজকে রাত্রিরে গিয়ে কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা হবে, তার জন্য তৈরিও থাকতে হবে জানি, কিন্তু তা বলে কি বেরোতে বেরোবে না বলুন। এই ভিউ পয়েন্টটা মনে হয় এখানে সব থেকে বড় ভিউ পয়েন্ট। আর এখানের গাছগুলো, এগুলো পাইন গাছ, গাছগুলোতে পাইনের যে কোনগুলো, পাইন কোন হয়ে আছে, তো সবুজ গাছে এই ব্রাউন কালারের কোনগুলো, এই কোনগুলো কিন্তু আমরা যখন, আমি বিশেষত যখন দার্জিলিংয়ে গেছিলাম তখনই দেখেছিলাম, কিন্তু এখানে যেহেতু ঠান্ডার দেশ, ঠান্ডার দেশ বলে এখানে ছোটোখাটো পাহাড়ে গেলেই কিন্তু এই পাইন গাছ দেখা যায়, আর এই পাইন গাছের যে কোনগুলো এগুলোও দেখতে পাই। তো এখানে এখন পর্যন্ত তিনটে ভিউ দেখেছি, এই তিনটে ভিউয়ের মধ্যে কিন্তু এই জায়গাটা আমার সেরা লাগলো। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এই ভিউটা বেশ সুন্দর, এখানকার যে ভিউটা, তো এই সময় এখানটাতে বসে বসে যেটা একটা সুবিধা হয়েছে যে সূর্যটা প্রায় এখন পড়ন্ত বিকেল, এই সময় সূর্যটা খানিকটা পরেই কিন্তু ডুবে যাবে, তো আমরা এই সূর্য ডোবাটাও এখান থেকেই দেখবো বলে ভাবছি, আর দেখলে অবশ্যই আপনাদের সাথে শেয়ারও করবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না, আর এরম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।